শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্পষ্ট করেই বলেছিলেন, নুরুল হাসান সোহানকে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। এ থেকেই আরেকটি প্রশ্নের উত্থান হয়। তাহলে জিম্বাবুয়ে সফরের পর কি আবারও মাহমুদুল্লাহ রিয়াদি টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করবেন? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর অবশ্য বিসিবি কর্তাদের কাছ থেকে পাওয়া যায়নি, থেকে গেছে ধোঁয়াশা। রিয়াদকে শুধু জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও আদতে তাকে স্থায়ীভাবেই বাদ দেওয়া হয়েছে। সেদিন সুজনের বক্তব্য থেকে অনেকটা এরকম আভাসই পাওয়া যাচ্ছিল। অবশ্য এমন মনে হওয়ার পেছনে কারণও খুব যুক্তিযুক্ত। মূল কারণ হিসেবে বলা যায়, ক্যাপ্টেন হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিলেন না রিয়াদ। অধিনায়কত্বের কৌশল ছিল প্রশ্নবিদ্ধ। তার নেতৃত্বে শেষ ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে হয়েছে ভরাডুবি। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবি। আয়োজন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন টিম ডিরেক্টর সুজন। রিয়াদকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলেও টি টোয়েন্টি ফর্ম্যাটে এখনই তাকে বাতিলের খাতায় ফেলতে চান না সুজন। টি টোয়েন্টি দলে এখনও রিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে বলে মনে করেন তিনি। তবে তার জন্য প্রয়োজন রিয়াদের ওপর বিরাজমান চাপ থেকে বেরিয়ে এসে নিজের স্বাভাবিক খেলার প্রদর্শন করা। কারণ আমাদের টি টোয়েন্টিতে পারফরমেন্স হয়নি, আমি খুব স্পষ্টভাবেই কথাটা বলেছি। আমার কথা হচ্ছে যে ইটস এন্ড অফ দ্য ডে হু লিড দ্য সাইড, দ্যাটস ইট ম্যাটেরিয়াল। আমার কাছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট হাউ উই পারফর্ম ইন দ্য টি টোয়েন্টি ফর্ম্যাট। তো ওই একটা জিনিস যে আমাদেরকে ইম্পর্ট্যান্ট, এটাই রিয়াদ টিমের এখনও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। তো আই ফিল ইফ রিয়াদ বিকাম ক্যাপ্টেন এগেন অর নট, আমি মনে করি সেটা ইম্পর্ট্যান্ট। মানে ডেফিনেটলি রিয়াদ আজই নেতৃত্ব দিয়েছে টি টোয়েন্টি দলকে, বাট হয়তোবা আমাদের টি টোয়েন্টি দল তো ওইভাবে নিজেকে বের করবে। আমি চাই রিয়াদ ওই প্রেশার থেকে বের এসে খেলুক, ওর পারফরমেন্সটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট হয়তো ফিউচারে হতে পারে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। সুজনের এই কথাগুলো থেকে আরও একটা ব্যাপার আঁচ করা যায়, সেটা হলো আবার যদি রিয়াদ টি টোয়েন্টিতে ফেরেনও তাহলেও হয়তো তার হাতে আর ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হবে না। সেক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে সম্ভাব্য সেরা পছন্দ অবশ্যই সাকিব আল হাসান। আর জিম্বাবুয়ে সফরের পরে সাকিব দলে ফিরলে সেটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্যাপ্টেন রিয়াদ যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিলেন না, তেমনি ব্যাটসম্যান রিয়াদও নিজেকে হারিয়ে খুঁজেছেন। ব্যাট হাতে দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে বরাবরই ব্যর্থ হচ্ছিলেন তিনি। আর একটা দলের ক্যাপ্টেন যখন পারফর্ম না করতে পারেন, তখন পুরো দলটাই পিছিয়ে পড়ে মাঠের ক্রিকেটে। টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের সাথে হয়েছে তেমনটাই। ব্যক্তিগত এবং দলগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের পারফরমেন্স একেবারেই জীর্ণ। খালেদ মাহমুদ সুজনও বললেন এমনটাই, ক্যাপ্টেন পারফর্ম না করলে দলের সাথে সাথে ক্যাপ্টেনের জন্যও তা চাপের কারণ হয়ে দাঁড়ায়। একই সাথে তিনি মনে করিয়ে দিলেন, ওয়ানডে ফর্ম্যাটে কোনো অদল বদলের সুযোগ নেই, টেস্ট অভিজ্ঞদের খেলা। একমাত্র টি টোয়েন্টিতেই নতুন খেলোয়াড়দেরকে দেখার সুযোগ রয়েছে, এজন্যই রিয়াদদেরকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেয়া। মানে যখন আপনি ক্যাপ্টেনরা পারফর্ম করবে না, দেখেন ক্যাপ্টেনের জন্য খুব প্রেশার হয়ে যায়, টিমের জন্য একটা প্রেশার হয়ে যায় এই ফর্মেটেই। কারণ আমরা টেস্ট ম্যাচে নিয়ে তো আমরা ওয়ানডে তো টাচই করতে পারবো না, বিকজ আমাদের একটা পারফরমেন্স ভালো হচ্ছে, আমরা এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না। টেস্ট ম্যাচ একটা এক্সপিরিয়েন্স দেওয়া জায়গা, আমি মনে করি এখানে এক্সপিরিয়েন্স থাকার একটাই মাত্র ফর্মেট যেখানে আমরা, আপনি দেখেন সব টিমেই যদি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইয়াংয়ের কিন্তু একটা ছড়াছড়ি, একটা নতুনের একটা, যদি আপনি কাউকে দেখতে চান তো আপনি এই ফর্মেটটা দিয়েই মনে হয়। এবং আই এম টু বি ভেরি অনেস্ট, জিম্বাবুয়ে যদি আমরা 3-0 হেরেও যাই, আই উইল বি নট আপসেট অ্যাট অল, বিকজ আমি ওই প্রেশার ওদেরকে দিতেই চাই না। আমি চাই ওরা ফ্রিডম নিয়ে খেলুক, ফ্রি ক্রিকেট খেলুক, যাতে আমরা চাই যে ওদের বডি ল্যাঙ্গুয়েজ কী আছে, আমরা টি টোয়েন্টিটা টি টোয়েন্টির মতো খেলতে পারি কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনও টি টোয়েন্টিতে রিয়াদের ফেরার সুযোগ দেখছেন সুজন। অধিনায়ক না হয়ে যদি শুধু ব্যাটার হিসেবে আবারও দলে নেওয়া হয় রিয়াদকে, তাহলেও কি তার সাম্প্রতিক ফর্ম ভক্তদেরকে আশাবাদী হওয়ার সুযোগ দেয়? তবে সুজনের কথা সূত্র ধরেই বলতে হয়, যদি ক্যাপ্টেন্সির প্রেশার থেকে বেরিয়ে এসে খেলতে পারেন, তাহলে হয়তো তিনি তার ব্যাটিং ফর্ম ফিরে পেতেও পারেন। জয়ন্ত কুমার, ক্রিক ফ্রেন্সি।